টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় ইফতারে আনারসের জুস কেন খাবেন চলুন দেখে নেই আনারসের জুস খেলে সারাদিন রোজার পরে ইফতারে আমাদের শরীরে কি কি ঘটে এবং কি কি উপকার হয় পবিত্র রমজান মাসে ইফতারে চাই পুষ্টিকর ও তৃষ্ঠা মেটানো খাবার এই জন্য বিভিন্ন ফলের জুস হতে পারে একটি প্রধান পানীয় এখন চলছে মৌসুমি ফলের ভরা মৌসুম মৌসুমি ফলের নানা গুণ আর সেটা যদি হয় আনারস তাহলে তো কথাই নেই অসংখ্য গুণে গুণান্বিত এই ফলে খেয়ে যেমন শরীরে পানির চাহিদা মেটানো যায় পুষ্টিকর পুষ্টিগুণ পেতে জরুরি নেই আনারসের জুস আনারস আছে ক্যালসিয়াম বিটা ক্যারোটিন এছাড়া আছে ব্রোমেলিন যা হজম শক্তি বাড়ায় বদ হজম বা হজমজনিত যেকোনো সমস্যা দূর করতে সাহায্য করে পুদিনা পাতাও হজম শক্তি বাড়ায় প্রস্তুত প্রণালী আনারস দুই কাপ কিউব করে কাটা বিট লবণ পুদিনা পাতা চিনি পরিমাণ মতো এবং পানি একসঙ্গে দিয়ে ব্ল্যান্ড করে নিন এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন এখন বরফ কুচি দিয়ে গ্লাসে সাজিয়ে ইফতারের পরিবেশন করুন আপনার জীবনকে আনন্দে সুখী করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ টিপস আমাদের টিপস পয়েন্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ